লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। ওয়ার্ডমার্ক লোগো নিয়ে আজকে সপ্তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে কিভাবে ওয়ার্ড দিয়ে সুন্দর সুন্দর লোগো ডিজাইন তৈরি করা যায় সেগুলি আজ আমি আপনাদেরকে দেখাবো। সুতরাং ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে ভিডিওটি দেখুন, তাহলে আপনাদের কিভাবে একটি ওয়ার্ড দিয়ে লোগো ডিজাইন তৈরি করতে হয় সেই আইডিয়াটি আপনারা পাবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী আপডেট ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে সবার আগে। শুরুতেই আমাদেরকে একটি যে কোনো একটি ওয়ার্ড লিখে নিতে হবে। তো আমি পূর্বেই আমি একটি লেখা লিখে রেখেছি ডিজাইন। এই ডিজাইনটি দিয়ে আমরা কিভাবে একটি লোগো রূপ দেব সেটি আমি আপনাদেরকে ধারণা দেব। তো ক্রমান্বয়ে আমি কয়েকটি ডিজাইন তৈরি করে আপনাদেরকে দেখাবো, সুতরাং দেখতে থাকুন। তারপর আমরা এখান থেকে অল্টার চেপে আমরা এটিকে একটি কপি করে নিয়ে আসলাম। আসার পর এটিকে আমরা যেমন যেহেতু ফন্ট আকারে আছে আমরা নেক্সা ফন্ট নিয়ে নিয়েছি। যেহেতু এটা ফন্ট আকারে আছে আমরা এই ফন্ট আকার থেকে আমরা ডিজাইন আকারে নেওয়ার জন্য আমাদের ফন্টটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব এবং ক্রিয়েট আউটলাইন ক্লিক করলে আমাদের যে ফন্টটি রয়েছে এই ফন্টটি ডিজাইন আকারে রূপ নেবে। এখন আমাদের যে ফন্টটি রয়েছে এই ফন্টটি আমরা একটি কালার দেব, যেমন রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পর আমরা এটিকে চাচ্ছি যে আমরা একটি কপি করে নেব, কন্ট্রোল সি এফ। তাহলে আমাদের একটির উপর আরেকটি কী হবে, কপি হবে। এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমাদের ডেস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমরা যাব ট্রান্সফর্মে ক্লিক করব। এই পর্যায়ে আসে এখান থেকে আমরা এটিকে পয়েন্ট ওয়ান দিতে পারি এবং এখান থেকেও ঠিক একইভাবে পয়েন্ট ওয়ান দিতে পারি। পয়েন্ট ওয়ান দেওয়ার পর আমরা এখান থেকে প্রিভিউ সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে কপি করে নেব। জাস্ট এখান থেকে আমরা যদি 150 অর্থাৎ 150 দিলে আমরা ওকে দেব। ওকে দিলে আমাদের এখানে যে লেখাটি রয়েছে আমাদের এই লেখাটি কী হবে, আমাদের কমান নয় এখানে বাড়তে থাকবে। এখন আমরা এখান থেকে আসার পর আমরা এখানে আসবো সিলেক্ট থাকা অবস্থায় এক্সপান্ড এফিরিয়েন্স। এই অবস্থা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে ফেথ অপশন থেকে আমরা এটিকে ইউনিট করে নেব। ইউনিট করে নেওয়ার পর আমাদের এই লেখাটি ইউনিট হয়ে যাবে। তো আমার এখান থেকে লোড নিতেছে। তো এই পর্যায়ে আমরা এটিকে সিলেক্ট থাকা অবস্থা আমরা এটিকে যেমন অ্যারেঞ্জ টু ব্যাকে দিতে পারি এবং এটির একটি কালার আমরা দিতে পারি। সুতরাং কালার দেওয়ার প্রয়োজন নয়, আমরা এখানের যে এটি আলাদা কালো কালার এবং এটি আমাদের আগে যেটি কপি করেছি সেটি লাল কালারে অবস্থা আছে। এই পর্যায়ে আমাদের এই যে অংশটি আমাদের আলাদা এবং এই অংশটি আমাদের আলাদা। উপরে যে অংশটি রয়েছে এই অংশটিকে আমরা একটি ইফেক্ট দেবো। ইফেক্ট দেওয়ার জন্য অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা পাথ, পাথ থেকে আমরা অফসেট পাথে যাব। অফসেট পাথে যাওয়ার পর আমরা এখান থেকে যেমন আমরা এই পর্যায়ে রাখতে পারি, যেমন এখানে আছে কত আমাদের 3 আছে, আমরা রাখলে 4 রাখতে পারি অথবা আমরা 3 রাখতে পারি। তো আমরা এখানে 4 রাখলাম। 4 রাখার পর আমরা এটিকে আমরা একটা কালার দিয়ে দেব। কালার দিয়ে দেওয়ার পর আমরা এটিকে অ্যারেঞ্জ টু ফ্রন্ট দিলে এবং আমরা আমাদের এই যে অংশটি আছে আমরা এটিকে সিলেকশন টুল নিয়ে আমরা এটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা জাস্ট এটিকে যেমন ডিভাইড করে নেব। ডিভাইড করার পর আমরা এখান থেকে ম্যাজিক টুলটি নেব। ম্যাজিক টুলটি নিয়ে আমরা সাদা অংশতে আমরা ক্লিক করব। সাদা অংশতে ক্লিক করলে আমাদের সাদা অংশটি ডিলিট হয়ে যাবে এবং আমরা জানি যে আমাদের এখানে প্যাথ করলে বা আমাদের ডিভাইড করলে এখানে একটি ময়লা জমে। তো এটি এখান থেকে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা যে ম্যাজিক টুলটি রয়েছে সেটিকে আমরা এখানে ক্লিক করে আমরা যত জায়গায় আমাদের কী রয়েছে এরকম ময়লা সেখান থেকে এগুলো ডিলিট করে দেওয়া যাবে। এখন আমরা এখান থেকে আমরা কিছু কালার আমরা কম্বিনেশন তৈরি করব। কালার কম্বিনেশন তৈরি করার জন্য আমাদের এখান থেকে আমরা কিছু গ্রেডিয়েন্ট কালার তৈরি করব। তা তৈরি করার জন্য আমরা জাস্ট এখান থেকে দুইটি আমরা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখান থেকে এটিকে আমরা একটি কালার দিতে পারি এবং এটিকে আমরা একটি কালার দিতে পারি এবং এই যে কালারটি রয়েছে এই কালারটিকে আমরা আরও কিছু গাঢ় করে দিতে পারি। এখন এই দুইটি কালারের সমন্বয়ে আমরা একটি কালার তৈরি করব। তো তা তৈরি করার জন্য আমরা এটিকে আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা জাস্ট এটিকে টেনে এনে এখানে ছেড়ে দেব এবং এটিকে সিলেক্ট করব। এই অবস্থায় এখানে এই কালারটিকে আমরা এখানে রাখতে পারি। তো এখান থেকে আমাদের দুইটি কালার তৈরি হলো। এই কালারটিকে আমরা এই যে লাল কালার রয়েছে আমরা এই লাল কালারের উপর আমরা দেব। এখন এই যে লাল কালারটি রয়েছে এটিকে আমরা শিফট চেপে চেপে একটি একটি করে আমরা কী করবো এটিকে
ग्रुप कर नेब कंट्रोल जी दिए एवं कलर टीके जस्ट एखान आई ड्रॉपर टुल सिलेक्ट कर निलाम अवस्थाय सरि ये कलर करब ना जस्ट ये अंशटी रही से हमें ये अंशटी अंशटी जस्ट कलर तैरि करब ये अंशटी कलर तैरि करार्जन जस्ट हमें एखान ये अन्य कलर दिए देव जेमन जेको एक डार्क कलर दिए दिलाम एखन ये कलर की रही है ये कलर की एकटू गर्जियास तैरि करब तो तैरि करार्जन जस्ट हमें ये एखे रखी एखान एक रेक्टेंगल टुल जस्ट ये कि करब ये सिलेक्ट करब सिलेक्ट कर जस्ट ये अंशटी रही से हमारे बाटू अंश के कंट्रोल सी एफ दिए कपि कर कपि करार पर हम जस्ट एखान जेको एक कलर देव एवं एटी को जस्ट एक ही कलर दिलाम ए पर्याये एसे एटीके एवं एटीके सिलेक्ट करब सिलेक्ट करार पर हमें एखान शिप बिल्डर टुल जस्ट ये अंशटी डिलीट कर देव एखन ए अंशटी जे ये अंशटी रही अंशटी जस्ट एखान आईड्रफार टुल कलर दीब एवं कलर की कम्बिनेशन तैरि करार्जन एखान कीबोर्ड थे जी चेपे जस्ट एटीके कलर कम्बिनेशन करब एवं ये कलर की रही से ये कलर की हमें कि करब कलर कम्बिनेशन तैरि करब तो सूतरा अपना देखते पाते हैं जो ये डिजाइन की खूब सुंदर एक डिजाइने रूप निल तो ये कि करब उभये सिलेक्ट करखान ग्रुप कर नेब एवं ये अल्ट्रा सेफे एक कपि कर निलाम एखन चाहले ये डिजाइन की रही है ये डिजाइन टी कलर करते ऊपर एक टुल्स रही है कि रिकलर आर्टवर्क एखे क्लिक कर ले जस्ट एखे रखब ए पर्याये इसे एडिटे क्लिक करब एडिटे क्लिक करार एखे जो एक लिंक रही है लिंक हारमोनी कलर ये क्लिक करब क्लिक कर जे पर्याये रखब हमारे कलर से पर्याये कि कलर तैरि तो एखान अपना जे कलर की भलो लागे से खान कलर दिए अपना एखान ओके दी अपना कलर की तैरि तो गल ए पर्याये डिजाइन तैरी कर अपन के देखा एखान नहीं आसलम एखे एक ही भावे ये क्रिएट आउटलाइन कर निल क्रिएट आउटलाइन करार पर ये एटी रही से ये ठीक एक ही भावे एखे जाब सरि ये एक कपि कर कंट्रोल सी एप दिए कपि करार सिलेक्ट थका अवस्था हमें ये कलर दिए दिलाम कलर देवार पर हमें जस्ट एखान इफेक्टे जाब इफेक्ट डेस्ट्रॉय एंड ट्रांसफॉर्म एखान ट्रांसफॉर्मे जाब ट्रांसफॉर्मे जावर पर हमें ठीक एक ही भावे एखे पॉइंट वन देव एवं एखे पॉइंट वन देव एवं एखान प्रिव्यू चेक के क्लिक कर दिव एवं एखान कपि जतटुकु कपि करते थकब ठीक ततटी बाढ़ते थक अंशटुकु तो एखान टीके आगे ने 150 दिए दिलाम तारपर ओके दिए दिलाम एवं एखान ये अरेंज टू बैग दिए दीते बैग बैग देवार पर हमें जेटी सिलेक्ट थका अवस्था ये जेमन दीते एखान अबजेक्टे गए एक्सपार्ट एफिरियंस एवं ये किनतेखान यूनिट कर तो यूनिट कर ले जाते कम्प्यूटर कॉन्फ़िगरेशन भलो तादर एखान लोड निबे ना तो हमारे एखान विभिन्न काजर कारण लोड निच्छे तो एखान एक्सपांड करार पर हमें एखान ये यूनिट कर निलाम सिलेक्ट थका अवस्था हमें एटीके जेमन एक इफेक्ट दीते चाहिए अंशटी तो ये इफेक्ट देवर एखान इनिशियल अपशने जाब एखे जावर विभिन्न मोड आखान लेआउट मोडे जाब लेआउट मोडे जाब एफियन्से एफियन्से क्लिक करार सिलेक्ट थका अवस्था एखान सोआसे जाब एखे सोआस क्लिक करब क्लिक करार लेखा पैटर्न पैटर्न थे बेसिक ग्राफिक्स बेसिक ग्राफिक्स थे जाब जे बेसिक ग्राफिक्स लाइन से क्लिक कर लेने जे मोडे रखते चाहिए से क्लिक करब एखान हमें जे रकम रखते चाहिए से क्लिक करब क्लिक करारे ये क्रस दिए देव क्रस देवार पर हमें ठीक ए रकम एक अपशन आसबे
এখন আপনি যদি মনে করেন যে এখানে যে একটি ফাঁকা অংশ রয়েছে এটিকে আপনি সাদা বা ফাঁকা অংশ রাখতে চান, তো সেটি করার জন্য অর্থাৎ এরকম ভাবে যদি আপনারা রাখতে চান সেটি করার জন্য আমরা এটি এই যে ফন্টটি রয়েছে উপরের এই ফন্টটিকে সিলেক্ট করবেন বা ডিজাইনটিকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে প্যাথ যে অপশনটি রয়েছে অফসেট প্যাথ, অফসেট প্যাথ থেকে আমরা এইটিকে সিলেক্ট করব। করার পর জাস্ট আমরা এখান থেকে ওকে দেব। ওকে দেওয়ার পর আমরা জাস্ট এটিকে সাদা কালার দিতে পারি এবং এই কালারটি যে রয়েছে আমাদের এটিকে কিছুটা উপরে উঠিয়ে দিতে পারি এবং এটিকে আমরা এক্সপ্যান্ড করে নিতে পারি। এক্সপ্যান্ড করার পর আমাদের যে কালারটি রয়েছে এই কালারটিকে আমরা যেমন ইউনিট করে নেব। ইউনিট করার পর আমরা জাস্ট এটিকে সাদা কালার আছে আমরা এটিকে সিলেক্ট করব। নিচের এটিকে সিলেক্ট করার পর আমরা ডিভাইড করে নিব। ডিভাইড করার পর আমরা জাস্ট এটি থেকে আমরা সাদা অংশটি যে কালারটি রয়েছে সেটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট চাপ দিলে আমাদের কী হবে, এখান থেকে ডিলিট হবে এবং আমরা জানি যে ডিভাইড করলে বা কোনো কিছু প্যাথ করলে এখানে কিছু একটি ময়লা জমে, তো সেটিকে আমরা ম্যাজিক টুল দিয়ে আমরা ডিলিট করে দিলাম। তো ঠিক, আপনারা চাইলে এরকমভাবে ডিজাইন তৈরি করতে পারেন এবং আপনাদের মন মতো করে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন এরকমভাবে। তো আমি কয়েকটি ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখালাম, আপনারা চাইলে আরও ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারেন আপনাদের মন মতো করে। তো আমি এই কিছু ডিজাইন আপনাদেরকে জাস্ট তৈরি করে দেখালাম। তো এটিকে উভয়টিকে আমরা গ্রুপ করা অবস্থায় আমরা এটিকে এখানে রেখে দিলাম এবং পরবর্তীতে কিছু ডিজাইন আপনাদেরকে আরও তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন, এখন ওয়াটার যে শব্দটি রয়েছে ওয়াটার শব্দ দিয়ে আপনাদেরকে একটি লোগো তৈরি করে দেখাচ্ছি। তো সেটি তৈরি করার জন্য আমরা এখান থেকে ওয়াটার শব্দটি লিখে নিলাম। যেমন ওয়াটার এই শব্দটি দিয়ে আমরা জাস্ট একটি লোগো তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো সেটি করার জন্য আমরা শুরুতে এটিকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। তারপরে আমাদের এখান থেকে লাইন টুল নেব। লাইন টুল নিলে আমরা এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে রাখবো এবং সিলেক্ট থাকা অবস্থায় আমরা অল্টার শিফট চেপে এটিকে টেনে বড় করব এবং আমাদের যে এ রয়েছে এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে ডিভাইড করে নিব এবং আমরা শিফট চেপে এটিকে আনসিলেক্ট করে এইগুলো সিলেক্ট থাকা অবস্থায় এটিকে আমরা ডিলিট করে দেব এবং আমরা চাই যে এখানে একটি ওয়াটার ড্রপ রাখব এবং ওয়াটার ড্রপ রেখে আমরা জাস্ট এটিকে ওয়াটার বোঝাতে চাচ্ছি। তো সেটি করার জন্য আমরা জাস্ট এখান থেকে ইলিপসি টুলসটি তৈরি করব। এটি তৈরি করার জন্য আমরা জাস্ট এখানে রাখব এবং এখান থেকে আমরা আমাদের যে এই ডিরেক্ট সিগমেন্ট টুলটি রয়েছে সেটিকে আমরা এনে আমরা জাস্ট এটিকে কিছুটা এরকম তৈরি করব এবং এটিকে জাস্ট আমরা তৈরি করার পর আমরা এখান থেকে অ্যাঙ্কর যে পয়েন্টটি রয়েছে টুলটি রয়েছে সেটিকে এনে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কি হলো, আমাদের একটি ওয়াটার ড্রপ তৈরি হলো। এটিকে চাইলে কিছুটা একটু লম্বা করা যায়। এ পর্যায়ে এসে আমরা এটিকে ছোট করব এবং ছোট করে আমরা জাস্ট এখানে রাখতে পারি। তো আমাদের এই জিনিসটি আমাদের ওয়াটারও তৈরি হলো, জাস্ট আমাদের এই শব্দটিও বোঝানো হলো। ঠিক এটি একটি ওয়ার্ডমার্ক লোগো, এটিকে আমরা গ্রুপ করে জাস্ট আমরা এখানে রেখে দিতে পারি। এ পর্যায়ে এসে আমরা আরেকটি ডিজাইন তৈরি করতে পারি। সেটি তৈরি করার জন্য আমরা জাস্ট শিফট শব্দটি লিখব। যেমন শিফট, তাহলে শিফট লিখতে SHIFT শিফট। এই শিফট শব্দটি দিয়ে আমরা জাস্ট অ্যারো চিহ্ন দিয়ে আমরা এটিকে শিফট বোঝাবো এবং সেটি কীভাবে তৈরি করতে হয় সেটি আমরা এখন আপনাদেরকে দেখাবো। তো এটিকে আমরা চাইলে একটি কপি করে রাখতে পারি এবং এই শব্দটিকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেব। ক্রিয়েট আউটলাইন করার পর আমরা জাস্ট এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আমরা জাস্ট এটিতে ক্লিক করব এবং এটিতে রেখে আমরা জাস্ট এ পর্যায়ে আমরা রাখবো এবং এটিকে কিছুটা আমরা একটু লম্বা করব। লম্বা করার পর আমরা এখান থেকে যে স্টেট টুলটি রয়েছে স্টেট টুলটি আমরা আমাদের ঠিক এরকম থাকবে। আমরা এটিকে মাউস সেফে রাখা অবস্থায় আমরা কি করব, আমরা ডাউন অ্যারোতে ক্লিক করব, তাহলে আমাদের ত্রিভুজ আকৃতি তৈরি হবে এবং এটিকে আমরা তৈরি করার পর আমরা নেব সিলেকশন টুল থেকে আমরা এটিকে কিছুটা চ্যাপটার তৈরি করব এবং এটি করার পর আমরা জাস্ট এটিকে এই যে আমরা রেক্ট্যাঙ্গল টুলটি নিলাম এটিকে সেন্টার বরাবর আমরা রাখব এবং এটিকে আমরা ইউনিট করে নেব। এই পর্যায়ে এসে আমরা এটিকে একটি কপি করে নেব কন্ট্রোল সি অ্যাপ দেওয়ার পর আমরা জাস্ট এটিকে এনে জাস্ট আমরা এই পর্যায়ে রাখব।
এখানে রাখা অবস্থায় আমরা এই যে এস টি রয়েছে আমাদের সেন্টারটি আমরা কি করব এখান থেকে আনগ্রুপ করব আনগ্রুপ করা অবস্থায় আমরা এই যে এস টিকে আমরা এখানে লাগিয়ে দেব এবং উভয়টিকে আমরা সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে আই এর সাথে আমরা লাগিয়ে দেব দেওয়ার পর আমরা এই পর্যায়ে এসে আমরা এস টিকে আমরা ডিলিট করে দেব এখন দেখুন আমাদের এখানে শিফট বোঝানো হয়েছে এবং আমাদের এসও বোঝানো হয়েছে তো এটি একটি সাধারণত ওয়ার্কমার্ক লোগো এটিকে আমরা জাস্ট এখানে রেখে দিতে পারি অথবা আমরা এখানে এটি কালো থাকা অবস্থা আমরা এটিকে লাল করে দিতে পারি তাহলে এটি আমাদের একটু সুন্দর দেখা যাবে ডিজাইনটি এই পর্যায়ে এসে আমরা আরেকটি ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যেমন নেক্সট শব্দটি দিয়ে এনি এক্সটি নেক্সট এখন এই নেক্সট শব্দটি দিয়ে আমরা কি করব একটি ডিজাইন তৈরি করব এখন এই ডিজাইনটি তৈরি করার জন্য আমরা এটিকে শুরুতেই ক্রিয়েট আউটলাইন করে নিব ক্রিয়েট আউটলাইন করার পর আমরা এটিকে আনগ্রুপ করে নেব এবং এখান থেকে আমরা ডিরেক্ট যে টুলটি রয়েছে এই ডিরেক্ট টুলটি ক্লিক করে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে আমরা শিফট চেপে এই জিনিসটিকে এদিকে নিয়ে আসব এই অবস্থায় আমরা এখান থেকে ডিভাইডেড করে নিব ডিভাইড করার পর আমরা এদিকে ডিরেক্ট করে দেব ডিরেক্ট করে দেওয়ার পর আমরা এবং এক্সটিকে আমরা একটি কী করব কাটা দেব তো সেটি দেওয়ার জন্য আমরা এখান থেকে একটি লাইন টুল নিয়ে এই পর্যায়ে রাখবো এই পর্যায়ে রেখে আমরা এটিকে অ্যারো দিয়ে আমরা এটিকে এই পর্যায়ে আমরা আনবো এবং এখান থেকে আমরা এই পর্যায়ে আমরা রাখবো এবং সিলেক্ট থাকা অবস্থা আমরা এটিকে অল্টার শিফট চেপে বড় করব এবং উভয়টিকে একসাথে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখান থেকে ডিভাইড করব ডিভাইড করার পর আমরা জাস্ট এই অংশটিকে আমরা আনসিলেক্ট করব আনসিলেক্ট করার জন্য আমরা শিফট চেপে এটিকে একবার ক্লিক করলে এটিকে সিলেক্ট হয়ে যাবে এবং এটি আনসিলেক্ট হয়ে যাবে এই অবস্থা আমরা এটিকে ইউনিট করে নিব এবং এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে অবজেক্টে যাব অবজেক্টে গিয়ে প্যাথ প্যাথ থেকে অফসেট প্যাথ এখান থেকে ক্লিক করে আমরা জাস্ট এটিকে আমরা কিছুটা অফসেট প্যাথটি বাড়িয়ে নেব বাড়িয়ে নেওয়ার পর আমরা এটিকে ওকে দেব ওকে দেওয়ার পর এটিকে আমরা কী করব সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে আমরা ডিভাইড করে নিব এবং এটিকে আনসিলেক্ট করব এবং এটিকে আনসিলেক্ট করব করার পর আমরা এখান থেকে ডিলিট যে বাটনটি আছে ডিলিট বাটন চাপলে আমাদের এটি ডিলিট হয়ে গেল এবং এই যে লেখাটি রয়েছে এই লেখাটিকে আমরা এই পর্যায়ে এনে দিতে পারি তাহলে আমাদের এটি নেক্সট যে বোঝানো এবং আমাদের যে ওয়ার্ড রয়েছে ওয়ার্ডের রূপটিও রবে এবং আমাদের একটি লোগো তৈরি হবে তো এটিকে আমরা গ্রুপ করে নেব এবং আমরা চাইলে এই যে লেখাটি রয়েছে আমাদের নেক্সট এই লেখাটিকে আমরা কী করতে পারি একটি কালার দিতে পারি এবং এটিকে আমরা এই পর্যায়ে রাখতে পারি এখন আরেকটি ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যেমন আমরা লিঙ্ক যেমন এল আই এন কে লিঙ্ক এবং এই লিঙ্ক যে শব্দটি রয়েছে আমরা এই লিঙ্ক শব্দটিকে আমরা কী করব লিঙ্ক তৈরি করব লিঙ্ক তৈরি করার জন্য আমরা জাস্ট এখান থেকে আমরা এটিকে অল ক্যাপস আসে এটিকে আমরা স্মল ক্যাপসে নিয়ে আসবো স্মল ক্যাপসে নিয়ে আসার পর আমরা জাস্ট এই যে লেখাটি রয়েছে এই লেখাটিকে আমরা একটা লিঙ্ক হিসেবে তৈরি করব তো সেটি তৈরি করার জন্য আমরা জাস্ট এটিকে ক্রিয়েট আউটলাইন করে নেব এবং এটি থেকে আমরা এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুলটি নিয়ে আমরা জাস্ট এখান থেকে একটি আমরা একটি ডিজাইন তৈরি করব সেটি তৈরি করার পর আমরা জাস্ট এটিকে এ পর্যায়ে আনবো আনার পর আমরা এখান থেকে ফিটটি বাড়িয়ে দিব ফিটটি বাড়িয়ে দেওয়ার পর আমরা জাস্ট এখানে রাখবো এই পর্যায়ে রাখার পর আমরা এখান থেকে আমরা এটিকে সেন্টার পর্যন্ত এগুলোকে এটা রাখবো এবং এটিকে কিছুটা আমরা উপরে উঠিয়ে দিব এবং আমাদের এখান থেকে যে ফিটটি রয়েছে বা আমাদের স্ট্রোকটি রয়েছে স্ট্রোকটি আমরা বাড়িয়ে দিব স্ট্রোকটি বাড়িয়ে দেওয়ার পর আমাদের ঠিক স্ট্রোকটি এরকম দেখা যাবে এখান থেকে অবজেক্টে যাব অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করে নেব এবং এটিকে একটা কালার দিলে বুঝতে পারবেন যে এটিকে কীরকম হয়েছে এবং এটিকে আমরা ব্যাকে নিয়ে দিলাম ব্যাকে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে এই অংশটি আমরা কী করব কেটে দেব তার জন্য আমরা এখান থেকে যে লাইন টুলটি রয়েছে লাইন টুলটি এঁকে আমরা এটিকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখান থেকে যে ডিভাইড রয়েছে ডিভাইড ক্লিক করলাম এবং এখান থেকে এটিকে আনসিলেক্ট করে এটিকে ডিলিট করে দিলাম এই পর্যায়ে এসে আমরা উভয়টিকে সিলেক্ট করব সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে এটিকে আমরা শেপ বিল্ডার টুলটি আমরা এটিকে কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা এটিকে একটি কালার দিয়ে দিলাম বাস তাহলে এইটির সাথে আমাদের আয়ের সাথে এনে লিঙ্ক হয়েছে জাস্ট এটিকে আমরা বুঝিয়ে দিলাম জাস্ট এটিকে আমরা এখানে রেখে দিলাম এই পর্যায়ে এসে আমরা আরেকটি লোগো ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো সেটি তৈরি করার জন্য আমরা যেমন আমরা হানি যেমন হানি শব্দটিকে দিয়ে আমরা জাস্ট একটি লোগো ডিজাইন তৈরি করে দেখাচ্ছি এস
H-O-N-E-Y হানি। যেমন এই শব্দটি দিয়ে আমরা কি করব, একটি ডিজাইন তৈরি করব এবং এটিকে আমরা অল ক্যাপস করে নিলাম। অল ক্যাপস নেওয়ার পর আমরা চাইলে এখান থেকে একটি ডিজাইনে যেমন রাউন্ডেড একটি ফন্টও নিতে পারি, অথবা আমরা এখান থেকে আমরা যে কোনো একটি লেখা লিখে আমরা এখান থেকে কি করতে পারি, ডিজাইন তৈরি করতে পারি। এ পর্যায়ে এসে আমরা এটিকে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর আমরা এটিকে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করা অবস্থা আমরা এটিকে কি করতে পারি, এখান থেকে আমরা হানি যে একটি শেপ বা বাসা তাদের শেপ সেটি আমরা তৈরি করতে পারি। এখান থেকে রাউন্ডের টুলটি নিব। রাউন্ডের টুলটি নিলে আমরা জাস্ট এখানে একটি ডিজাইন তৈরি করতে পারি এবং এখান থেকে এসে আমরা এখানে আরেকটি ডিজাইন দিতে পারি এবং এখান থেকে যে শেপটি আমরা নিয়েছিলাম এই শেপটি ক্রম অনুযায়ী আমরা এখানে রাখতে পারি এবং এখান থেকে আমরা এটিকে সরিয়ে দিতে পারি এবং চাইলে এটিকে আমরা এদিক থেকে অথবা এদিক থেকে কিছুটা আমরা এটা ছোটো করতে পারি। তাহলে এটি কিছুটা হানি শেপ তৈরি হবে। তো সেটি এটা এভাবে আপনারা যে কোনো একটি ডিজাইন তৈরি করতে পারেন। এভাবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা নিজেদের মতো তৈরি করে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স বাড়াতে পারেন এবং আইডিয়া তৈরি করতে পারেন। তো আমি এই ডিজাইনগুলো ঠিক এভাবে তৈরি করলাম। আপনারা আর আপনাদের প্র্যাকটিসের উপর নির্ভর করে আপনারা কীভাবে ডিজাইন তৈরি করবেন, ডিজাইন তৈরি করলে যত ডিজাইন তৈরি করবেন বা প্র্যাকটিস করবেন ততই আপনাদের কী হবে, আপনাদের এক্সপিরিয়েন্স তৈরি হবে। তো আমি ঠিক এই ডিজাইনগুলো তৈরি করে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা চাইলে আরও ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী। তো এইভাবে আপনারা ডিজাইন তৈরি করতে পারেন। আমি এই ডিজাইনগুলো আপনাদেরকে তৈরি করে জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম। তো আপনারা এইভাবে ডিজাইন তৈরি করতে পারেন। তো আজকের ক্লাসটি কেমন হলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে পরবর্তী যে আপডেট টিউটোরিয়ালটি আপনার কাছে পৌঁছাবে সবার আগে। তো সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।